নমামি গঙ্গা, গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় বহরমপুরের কেন কলেজ ঘাটে। এদিন ওয়েস্ট বেঙ্গল স্টেট NGRBA প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের উদ্যোগে দেওয়াল চিত্র অঙ্কনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দেওয়াল চিত্র অঙ্কন প্রতিযোগিতায় 25 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। শুধু বহরমপুর নয়, জেলার বিভিন্ন প্রান্তে যেখান দিয়ে গঙ্গা বয়ে চলেছে সেই সব জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মলয় চট্টোপাধ্যায় জানান, গঙ্গা নদী দূষণমুক্ত রাখার জন্য এবং গঙ্গা যেন পরিষ্কার থাকে সেই উদ্দেশ্যেই এদিনের এই কর্মসূচির আয়োজন। গঙ্গা দূষণকে সামনে রেখে দূষণমুক্ত রিভার, নদী তৈরি করার যে আমরা প্রচার কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছি আঁকার মাধ্যমে, দেয়াল অঙ্কনের মাধ্যমে, যাতে গঙ্গা নদী দূষণমুক্ত পরিবেশে থাকে, লোকে যাতে সেটাকে মানে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেটাকে নোংরা না করে, সেইটাকে সামনে রেখে আমরা একটা প্রচার কর্মসূচি নিয়েছি। এখানে বিভিন্ন স্কুলের ছেলেরা মেয়েরা অংশগ্রহণ করেছে, তারা দেওয়ালে অঙ্কন করবে।